নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি বর্ষা। সংবাদ শুরু করার আগে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। যথাযোগ্য মর্যাদার সাথে শনিবার রাজ্য জুড়ে পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে রাজধানীতে পালিত হল বিশ্বাসঘাতক দিবস। শান্তির বাজারে বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনায় প্রাণ হারালো পরিতোষ পাল নামে এক বিদ্যুৎ কর্মী। কল্যাণপুরের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে রাস্তার বেহাল অবস্থা, সংস্কারের দাবি এলাকাবাসীর পক্ষ থেকে। চেস বক্সিং এ যোগ দেওয়ার জন্য রাজ্য দল রওনা দিল মুম্বাইয়ের উদ্দেশ্যে। এখন সংবাদ বিস্তারিত। যথাযোগ্য মর্যাদার সাথে রাজ্য জুড়ে শনিবার পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী শনিবার গোটা রাজ্য জুড়ে পালিত হল যথাযোগ্য মর্যাদার সাথে। এদিন সকালে রাজ্য শিক্ষা দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত মূল অনুষ্ঠানটি হয় নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গণে। সকালের মূল অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন রাজ্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব সহ বিশিষ্টজনেরা। পরবর্তী সময়ে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। একই সাথে এদিন রাজ্যের সর্বত্র বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হয় গান, নাচ এবং ছবি আঁকার মধ্য দিয়ে। আজকে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। আমরা রাজ্য সরকার থেকে পৃথক পৃথকভাবে, আমরা শিক্ষা দপ্তর এবং তথ্য দপ্তর পৃথক পৃথকভাবে আমরা অনুষ্ঠান করছি। এবং এই যে সকালবেলা যে প্রভাতী অনুষ্ঠান নজরুল কলাক্ষেত্রে, সেটা অতীতে ছিল না, এবার আমরা শুরু করেছি তথ্য দপ্তর এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজকে প্রভাতী অনুষ্ঠান। আমাদের মূল অনুষ্ঠানটা হবে রবীন্দ্র শতবার্ষিক ভবনে। এখানে একটার সময় হবে শিক্ষা দপ্তর কর্তৃক অনুষ্ঠান এবং 5:30 হবে তথ্য দপ্তর কর্তৃক অনুষ্ঠান। এবং দুইটা অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপস্থিত থাকবেন, আমি নিজেও থাকব, অন্যান্য আমরা অতিথির বড় অন্যান্য যারা নজরুল নিয়ে গবেষণা করেছে, সঙ্গীত করেছে বা বিভিন্ন কাজকর্ম রয়েছে ওনাদের, ওনাদের আমরা স্মরণ করব। তো এই আজকের অগ্নিবীণার উদ্যোগেও এই দিন নজরুল জয়ন্তী উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় এক মনোজ্ঞ অনুষ্ঠান। জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এই দিন ঊনকোটি জেলা ভিত্তিক নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানটি হয় কৈলাসহর টাউন হলে। উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস, কাউন্সিলর নীতিশ দে।
কাজী নজরুল ইসলাম, সামনে শিক্ষক মন্ডলী, অনেক কিছু পেয়েছি আমরা, অনেক কিছু পেয়েছি আমার কাছ থেকে সঙ্গে নজরুল ধর্মনগরেও এই দিন বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে পালিত হয় নজরুল জয়ন্তী। উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। গান, নাচ ও ছবি আঁকার মধ্য দিয়ে নজরুল জন্মজয়ন্তী পালিত হলো তেলিয়ামুড়াতেও। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। ধলাই জেলা সদর আম্বাসাতেও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে স্মরণ করা হলো বিদ্রোহী কবিকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা গুরু। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস,
স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাত্র শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খাড়ে। আমি রাজা, বসে বসে খেলতে এত মজা, মজা মজা এত মজা। ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর ফেলে রয়েছে নানা ডিজাইন আর বাহারি, হর এক রকম চেয়ার। এত মজা আর ফেল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। আরএফএল ওয়াশিং বল, ঝক্কি ঝামেলাকে বিদায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধলাই জেলা। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বড় একটা ভুল হয়ে গেছে বউ। আরে তুমি বলো কোনটা ভালো হবে। এটাই ভালো হইবো স্যার, আমার উপর বিশ্বাস রাখবেন। রশিদ, এত রাত পরিচয় সেই ছোট্ট বেলায়, ঘরের ভেতর পুতুল খেলায়, বন্ধুত্ব সেখানে হয়েছে হয়েছে বড়, গিয়েছে সময় স্মৃতিরা।
স্মৃতিরা সব মনেতেই বলেছিল আমাকে আমাকে সাক্ষী আমি কান্না হাসির নতুন ভালোবাসা সাক্ষী আমি শুরু সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আসার সময়কে পেছনে ফেলে নীরব বন্ধু হয়ে এভাবেই বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আরএফএল ইউপি ভিজিটর সময়ের প্রতিদ্বন্দ্বী সাবধানে থেকো মন খারাপ করবে না দিনে দশ বার ফোন দিবে আর দুটো দিন থেকে গেলে কি হতো কিছুই হতো না শুধু বস চাকরিটা নিয়ে নিত আচ্ছা নীল শার্টটা কই যেটা পুরো দেখতে এসেছিলে তুমি যখন কাছে থাকো না তখন এই শার্টটাই আমার তুমি প্রিয়জন দূরে থাকলেও কাছে থাকে তার স্পর্শ আর এই স্পর্শ ধরে রাখতে চাই আরএফএল এয়ারড্রপ কারণ এতে ব্যবহৃত হয়েছে ইনসেক্টস রেপেলিয়েন্ট মাস্টার ব্যাচ যা পোকা মাকড় থেকে প্রিয় পোশাককে রাখে সম্পূর্ণ সুরক্ষিত আরএফএল এয়ারড্রপ আমানত রক্ষা করে এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল আরএফএল বেবি রিডিং টেবিল টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে রাজধানী আগরতলাতে পালিত হলো বিশ্বাসঘাতক দিবস বিগত লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী দেশের মানুষের সামনে হাজারো প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ক্ষমতা দখলের চার বছর অতিক্রান্ত হতে চললেও প্রতিশ্রুতির একটাও বাস্তবায়িত না করে দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই অভিযোগ এনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্য জুড়ে ডাক দিল বিশ্বাসঘাতক দিবসের শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় পালিত হল বিশ্বাসঘাতক দিবস এদিন মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার কংগ্রেস ভবনের সামনে থেকে একই সাথে এদিন পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদও জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অভিনব কায়দায় এদিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জানাল কংগ্রেস বিশ্বাসঘাতক দিবস পালন করল কংগ্রেস উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান আমরা এই চার বছরের পূর্তি অনুষ্ঠানকে বিশ্বাসঘাতকতা দিবস হিসাবে আমরা পালন করছি নরেন্দ্র ভাই মোদি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রে যদি এনডিএ সরকার গঠিত হয় বিদেশ থেকে সমস্ত কালো টাকা ফিরিয়ে এনে ভারতবর্ষের গরিব অংশের মানুষের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়ার হবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন শান্তির বাজারে বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনায় প্রাণ হারাতে হলো পরিতোষ পাল নামে এক বিদ্যুৎ কর্মীর ঘটনা শুক্রবার সন্ধ্যায় শান্তিরবাজার বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনায় প্রাণ হারাতে হলো এক বিদ্যুৎ কর্মীর ঘটনায় জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গোবিন্দবাড়ির লেনদনপাড়ায় শুক্রবার রাত 7:10 নাগাদ বিদ্যুৎ মেরামতের জন্য তিনজন বিদ্যুৎ কর্মী যান পরিতোষ পাল রতনধর ও ফিরোজ দেববর্মা ঘটনাস্থলে বিদ্যুৎ মেরামতের জন্য রতনধর বিদ্যুৎ অফিসে শাটডাউনের জন্য ফোন করে জানান বিদ্যুৎ লাইনটি ছিল এসটি লাইন জাম্পারিং লাগানোর জন্য শাটডাউন করতে বলায় অফিস থেকে রতনধরকে শাটডাউন না করে বলা হয়েছে লাইন শাটডাউন করা হয়েছে অফিসের আশ্বাস পেয়ে
সেই বিদ্যুৎ মেরামতি করার জন্য হেল্পার পরিতোষ পাল বিদ্যুতের খুঁটিতে ধরতেই বিদ্যুৎ পরিতোষ পালকে জড়িয়ে ধরে রাখে। ঘটনাস্থলেই পরিতোষ পাল মৃত্যুর মুখে ঢলে পড়ে। পরবর্তী সময় বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা উনার পরিবারকে পাইয়ে দেওয়া হবে বলে জানান এজিএম। তিনি এও জানান সমগ্র ঘটনা তদন্ত করার পর প্রকৃত দোষীকে শাস্তি প্রদান করা হবে। তারপরে এসেছে অর্জুন বণিক, এই দুজন স্টাফ অর্জুন বণিকের কইতেছে আর কি শাটডাউন করছে, শাটডাউন করে বাইরে গেছে, বাইরে থেকে আয়া দেখে এটা কিতা কখন আবার শাটডাউন করবেন না, এটা কীসব কীভাবে সম্ভব? একজনে কয় নামাইছে, একজনে কয় উড়েছে, উড়ে নেড়েছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সির সহযোগিতায় ত্রিপুরার রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানে হাসি, আনন্দ, অভিমান, রাগ, দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। ছোট খাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন
দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন এলোমেলো মনে যখন তখন কেন ওঠে ঝড় জানি না জাগবো এ যাক সময়ে যত ঠিক তোমার আমার মতো এমন সুন্দর সম্পর্কটার মতোই টিকে থাকবে আপনার ড্রেসিং টেবিলের সৌন্দর্য রিগাল ড্রেসিং টেবিলের প্রপারলি সিজন্ড এন্ড ট্রিটেড কানাডিয়ান রেড ওক আর লেকার ফিনিশ ধরে রাখে এর সৌন্দর্য প্রথম দিনের মতো রিগাল ফার্নিচার ফার্নিশ ইয়োর ড্রিম কাকু এটা কি তৈরি হচ্ছে আমাদের গ্রামের কমিউনিটি হল যা জংরোধক তাই মরছে ধরেনি ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার বেস্ট ইঞ্জিনিয়ার বেস্ট চয়েস ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস ১৮৮২ সালে এই দিনে বৈজ্ঞানিক রবার্ট কক যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন যার ফলে পরবর্তী সময়ে এই রোগের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়েছে যক্ষ্মা রোগ একটি সংক্রামক ব্যাধি এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায় কিন্তু যক্ষ্মা রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য এই রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও সংশোধিত জাতীয় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি চালু রয়েছে রয়েছে বিনামূল্যে যক্ষ্মা রোগ শনাক্তকরণের ব্যবস্থাও প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয় এই কর্মসূচি সার্থক রূপায়ণ করতে স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি দরকার জনসাধারণের সক্রিয় সহযোগিতা যক্ষ্মা রোগ প্রতিরোধে এবং যক্ষ্মা রোগে আক্রান্তদের সঠিক চিকিৎসা গ্রহণের বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার বিনম্র অনুরোধ জানাচ্ছি যক্ষ্মা রোগ প্রতিরোধে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে বিসিজি টিকা অবশ্যই দিন কাশি হলে থুতু ও কফের পরীক্ষা করিয়ে নিন মনে রাখবেন যক্ষ্মা রোগ নিরাময়যোগ্য ডটস পদ্ধতিতে চিকিৎসায় যক্ষ্মা রোগ নির্মূল হতে পারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আরএফএল ইউপি ভিজিটর সময়ের প্রতিদ্বন্দ্বী লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে ইটালিয়ানো পিওর আর্ট ওরে বেটা লস্কর চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর এ শুধু কেদারা নয় একই আমারও যে কবিতা বেরোয়
আনিব আরএফএল এর রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না কবিতা, সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন, এলোমেলো মনে যখন তখন, কেন ওঠে ঝড় জানি না। জাগবো এ যাক সময়ে যত, ঠিক তোমার আমার মতো প্রথম দিনের মতো। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। কল্যাণপুর ব্লক এলাকায় দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের 1 ও 2 নং ওয়ার্ডের রাস্তা ও কালভার্টের বেহাল অবস্থা, সংস্কারের দাবি উঠছে এলাকাবাসীদের পক্ষ থেকে। কল্যাণপুর ব্লক এলাকার দুর্গাপুর গাঁও সভার অধীন 1 নং 2 নং ওয়ার্ড এলাকার গ্রামীণ রাস্তা সহ জল নিষ্কাশনের জন্য যে কালভার্টটি রয়েছে তা এক প্রকার বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘ বছর ধরে। গ্রামবাসীরা জানায় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে পূর্বতন সরকারের স্থানীয় পঞ্চায়েত সহ ব্লক প্রশাসনকে একাধিকবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি, মিলেছে একমাত্র আশ্বাস। 2 বছর আগে জল যাওয়ার জন্য যা বর্তমানে নিম্নমানের কাজের ফলে ভগ্নদশায়, বর্তমানে খুবই কষ্ট করে যাতায়াত করতে হয় এলাকাবাসীর। কালভার্টটি বিপজ্জনক অবস্থায় থাকায় নিত্যদিন দুর্ঘটনা লেগেই থাকে, মোটরবাইক গাড়ি এ রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না কালভার্টটির ভগ্নদশার ফলে বাঁকা পথে অনেক দূর দিয়ে বাজারে আসতে হয়, রোগী নিয়ে গাড়ি করেও আসতে পারে না। নতুন সরকারের কাছে দাবি উঠেছে মানুষের চলাচলের জন্য যাতে অতি সত্বর রাস্তা সহ কালভার্টটি সারাই করে। দেখার বিষয় পূর্বতন সরকার মানুষের জন্য কাজ করতে পারেনি, নতুন সরকার কতদিনের ভেতরে কাজ করে। কল্যাণপুর ব্লকের আওতায় দুর্গাপুর পঞ্চায়েত সরাটাগর পাড়ার 2 নম্বর ওয়ার্ডের এবং 1 নম্বর ওয়ার্ডের রাস্তা মাঝখানের রাস্তা তো, আমরা এখানে অনেকদিন ধরে এটা ভাঙা, প্রায় বছর 2-1 যাবৎ এটা আগে একবার এরমভাবে খাইতে গেছিল, খাইতেছে এবারে ডজার দিয়া এটা এইভাবে ফালাই দিছে, এরপরে তো এটা ভাঙিয়ে গেছে অনেকদিন ধরে। এটা এটা ঠিক করবো কয়েক অনেক প্রায়ই, কিন্তু ঠিক করে না, এটা এই হলো পরিস্থিতি। আর ওখানের এই বর্তমান সরকার আইসে এখন তাদের কাছে দেওয়া হয়েছে এটার ইয়েটা, তখন কতটুকু কী হইব এটা পঞ্চায়েতের ব্যাপার, মানে দেওয়া যাক কতটুকু হয়। কিন্তু অনেক এই রাস্তাটা তো অনেক ছোট্ট, এটা বড় ওনার লাগা অনেকবার আলোচনা হয়েছে, এটা বড় হয়েছে না। আর এটার সঙ্গে যে জল যায় এই ড্রেনটা, এটা খাস করে নিয়েছে মাত্র 2 বছর হয়েছে না মনে। হ্যাঁ, এই ড্রেনটা মকনে ভেঙে ভেঙে ফরতেছে, ড্রেনের মধ্যে জল সব ক্ষেত্রে ফরতেছে, হ্যাঁ জল ঠিক মতো বাস দিতে পারতেছে না, এই হলো পরিস্থিতি। তো এদের সম্পূর্ণ ভালো হওয়ার লেগে আমরা চাই যাতে আমরা গাড়ি ঘোড়া লইয়া বাইক লইয়া যাতায়াত করতে, অনেক সময় একটা ঢুকি হইলে ওই অনেক জায়গায় ঘুরে যাওয়ার লাগে, হ্যাঁ গাড়ি ঢুকে নাই জায়গাটা ভাঙা থাকছে। তো রাস্তাটা যাতে বড় হয়, এখন এটা যাতে কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পিডব্লিউডি ওয়ার্কার্স এবং কর্মচারী সংঘের খোয়াই জেলা ও তেলিয়ামুড়া বিভাগের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয় শনিবার। বিএমএস এবং টিআরকেএস অনুমোদিত পিডব্লিউডি ওয়ার্কার্স এবং কর্মচারী সংঘের তেলিয়ামুড়া বিভাগীয় এবং খোয়াই জেলা কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া স্থিত অশ্বিনী কুমার কমিউনিটি হলে। এই দিনের সভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ভাস্কর গুপ্তা, এছাড়াও ছিলেন ভিপি তিমিরবরণ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন খোয়াই জেলা ও তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি গঠন করেন রাজ্য কমিটির নেতৃত্বরা। বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে যাবতীয় সুযোগ সুবিধা পৌঁছে দেওয়াই সংঘের মূল কাজ থাকবে বলে জানান নেতৃত্বরা।
ভারতীয় মধ্য সঙ্গে অন্তর্গত অর্থাৎ ত্রিপুরার রাজ্য কর্মচারী সঙ্গে অনুমোদিত পিডাব্লিউডি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়ী সঙ্গে আমরা প্রোগ্রাম নিয়েছি। আমরা রাজ্যব্যাপী প্রচারে নামব যে আমরা যে সরকারি কর্মচারী আমাদের উপর যে ন্যস্ত দায়িত্ব আছে আমাদের সঠিক সময়ে আমাদের অফিসে আমাদের কাজ সম্পাদন করা, রোজের কাজ রোজ শেষ করা। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত কুমার দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। চেস বক্সিং এ যোগ দেওয়ার জন্য রাজ্য দল রওনা দিল মুম্বাইয়ের উদ্দেশ্যে। শনিবার সকালে রওনা দেওয়ার আগে অংশগ্রহণকারী খেলোয়াড়রা সাক্ষাৎ করল ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেবের সাথে। এই দিন মন্ত্রী সরকারি বাসভবনে গেলে মন্ত্রী মনোজ কান্তি দেব খেলোয়াড়দের উৎসাহিত করেন। আজকে আমাদের ত্রিপুরার ছেলেরা এবং মেয়েরা চেস বক্সিং এর অংশগ্রহণ করার জন্য মুম্বাইতে যাচ্ছেন। আমি তাদের এই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য প্রত্যেককে অভিনন্দন জ্ঞাপন করছি এবং তারা যাতে সাফল্য কামনা করে সেদিকে আমরা সবাই চেয়ে থাকব। তাদের দিকে তাদের সফলতা কামনা করি, তাদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সেই কামনা করছি। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। যথাযোগ্য মর্যাদার সাথে শনিবার রাজ্য জুড়ে পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে রাজধানীতে পালিত হলো বিশ্বাসঘাতক দিবস। শান্তির বাজারে বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনায় প্রাণ হারালো পরিতোষ পাল নামে এক বিদ্যুৎ কর্মী। কল্যাণপুরের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের রাস্তার বেহাল অবস্থা, সংস্কারের দাবি এলাকাবাসীর পক্ষ থেকে। চেস বক্সিং এ যোগ দেওয়ার জন্য রাজ্য দল রওনা দিল মুম্বাইয়ের উদ্দেশ্যে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।